জন্মাষ্টমী তো চলেই এলো। জন্মাষ্টমী তিথিতে আমরা আমাদের গোপালকে বিভিন্ন রকম ভোগ প্রসাদ নিবেদন করে থাকি। আজকে আমি গোপালকে নিবেদন করার মতন তিনটে ভোগ প্রসাদ রেসিপি শেয়ার করব, যার মধ্যে রয়েছে তালের লুচি, তালের বড়া, তালের ক্ষীর। এই তিনটে রেসিপি আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নেবেন, আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটাতে। তালের ক্ষীর, তালের লুচি বা তালের বড়া বানানোর জন্য প্রধান উপকরণ তাল। তাল তো লাগছেই, আপনারা বাজার থেকে যখন তাল কিনবেন একটু দেখে কিনবেন, একটু কালচে রঙের যে তাল হয় সেই তালগুলো নেবেন। একটু লালচে রঙের তাল বাজারে পাওয়া যায় সেই তালগুলো নেবেন না, কারণ কালচে তালগুলো কিন্তু বেশি ভালো হয়। আচ্ছা, আমি তালের উপরের যে খোলস বা মোটা অংশটা রয়েছে সেটা ছাড়িয়ে নিলাম। এখন তালের ওপরে যে একটা পাতলা খোসা থাকে সেই খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব, আর খোসাটা খুব অনাসেই ছেড়ে আসবে, পাকা তাল যেহেতু খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি তালের মধ্যে যে তিনটে আটি থাকে সেই আটি তিনটে আলাদা করে নেব। এখন এই ধরুন হাফ কাপ মতন জল নিয়েছি, এই হাফ কাপ জল তিনটে আটির ওপর অল্প অল্প করে দিয়ে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব। খুব অতিরিক্ত জল কিন্তু ব্যবহার করবেন না, অল্প পরিমাণ জল দিয়ে পাঁচ মিনিট যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তালের এই আটিগুলো নরম হয়ে যাবে, এতে করে তালের কাদ বা তালের রসটা বের করতে সুবিধা হবে। একটা বড় পাত্র নিয়েছি পাঁচ মিনিট পর, আর এইরকম একটা ফুটো থালা বা ঝাঁঝরি থালা নিয়েছি, এরকম ফুটো গামলাও কিন্তু পাওয়া যায়, আপনারা সেটাও নিতে পারেন, অথবা প্লাস্টিকের ঝুড়ি অথবা স্টিলের যে স্ট্রেনারগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তালের রস বা তালের কাই বের করার জন্য। এখন আমি এই ফুটো থালাটা গামলার ওপর খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি, এবার একটা আটি নিয়ে এইভাবে আমি ঘষতে থাকব, আর এইভাবে ঘষতে থাকার ফলে তালের যে রস বা পাল্প রয়েছে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, আর তালের যে আঁশ থাকে সেই আঁশগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তিনটে আটি আমি একইভাবে ঘষে তালের রস বা তালের পাল্প বের করে নিয়েছি। এক একটা আটি থেকে তালের পাল্প বা তালের রস বের করা হয়েছে কিভাবে বুঝবেন, তালের আটিগুলো হালকা সাদাতে বা ফ্যাকাশে রং ধরে যাবে সম্পূর্ণ তালের রস বের করে নেওয়ার পর। আচ্ছা, আজকে যেহেতু তিনটে রেসিপি বানাবো তাই আমি এই তালের পাল্প বা তালের রস তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। এছাড়াও আপনারা যদি তিনটে রেসিপি একদিনে বানাতে না চান সেক্ষেত্রে তালের পাল্প বা তালের রস স্টোর করেও কিন্তু রাখতেই পারেন, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে আপনারা স্টোর করে রাখতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে, মোটামুটি এক থেকে দেড় সপ্তাহ কিন্তু ভালোই থাকে। যাই হোক, আমি প্রথমে তালের বড়ার জন্য ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নির্দিষ্ট একটা কাপ মেপে 150 গ্রাম পরিমাণে চিনি নিচ্ছি। আপনারা যদি মেজারিং কাপ হিসেবে নিতে চান সেক্ষেত্রে 3/4 কাপ বা 1/4 কাপ চিনি নিয়েছি, আর চিনি কিন্তু আপনারা স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এছাড়াও তালের পাল্প বা কাইটা কতটা মিষ্টি তার উপরেও কিন্তু চিনিটা নির্ভর করছে। এছাড়াও আমি 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি, সূক্ষ্ম দানা সুজিটাই ব্যবহার করছি। এই সাথে ফ্লেভারের জন্য 1.5 চা চামচ মৌরি দিচ্ছি, মৌরিটা একটু বেশি পরিমাণে দিলাম, টেস্টটা কিন্তু বেশ ভালোই হয় মৌরি ব্যবহার করলে। এই সাথে 1/4 চা চামচ লবণ দিচ্ছি, যে কোনো মিষ্টি জিনিস বানানোর জন্য সামান্য লবণ ব্যবহার করা হলে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে, খেতে কিন্তু আরও সুস্বাদু লাগে। আপনারা যদি পুজোর জন্য বানান সেক্ষেত্রে আপনারা পিঙ্ক সল্ট বা রক সল্ট বা সন্দপ লবণ ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, গুঁড়ো দুধ ব্যবহার করা হলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আচ্ছা, প্রথমে আমি এবার এটা হাফ ডাস্ট করে নেব বা একটু আধ ভাঙা করে নেব। এইভাবে যদি আধ ভাঙা করে নেওয়া হয় তাহলে আর কিছুই নয়, এই তালের পাল্প বা তালের কায়ের সাথে এই উপকরণ কটা মিশতে কিন্তু খুব অল্প সময় লাগে। আপনারা চাইলে গোটা গোটাও কিন্তু দিতে পারেন, তবে সেক্ষেত্রে এই ব্যাটারটা তৈরি করে অনেকটা সময় রেস্টে রাখতে হবে, মোটামুটি 1-1.5 ঘন্টা, তাহলে বড়াগুলো খুব সুন্দর তৈরি হয়। আচ্ছা, আমি আধ ভাঙা করে নেওয়া উপকরণগুলো দিয়ে দিলাম তালের পাল্প বা তালের কায়ের মধ্যে। ও আচ্ছা, আমি কিন্তু এখানে মেজারিং কাপ হিসেবে 1.5 কাপ পরিমাণে তালের পাল্প বা তালের কায় নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে ময়দা, যেহেতু আমি 1.5 কাপ তালের পাল্প বা তালের কাই নিয়েছি। আচ্ছা, এর সাথে আমি গমের আটা দিচ্ছি, গমের আটা খুব অল্প পরিমাণে দেবো, 4 টেবিল চামচ দিয়েছি। গমের আটা ব্যবহার করলে কি হয়, এই বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু দীর্ঘক্ষণ ফুলকো ফুলকো থাকে, একদমই চুপসই না। আচ্ছা, এর সাথে আমি খুব সামান্য জাস্ট 1/4 চা চামচ একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করবেন। এছাড়াও আমি নারকেল কোড়া ব্যবহার করলাম, তালের বড়াতে নারকেল কোড়া ব্যবহার করলে খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি সমস্তটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে একেবারেই হবে না, তেলে দেওয়ার পর সাথে সাথে ছিঁড়ে যাবে, বড়া একটাও তৈরি হবে না। আর খুব বেশি যদি টাইট হয়ে যায় বা খুব বেশি শক্ত ব্যাটার তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো বাইরে থেকে হবে একদম শক্ত, আর খেতে গেলে কিন্তু দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হবে। তাই ব্যাটারটা কিন্তু সেমি সফট তৈরি করতে হবে, খুব বেশি পরিমাণ ময়দা বা আটা দিয়ে ব্যাটারটা শক্ত করে ফেলবেন না। আর ব্যাটারটা
এইভাবে তৈরি করার পর ছোট ছোট বলের আকারে গড়া যাচ্ছে নাকি একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে নাকি। তালের বড়ার ব্যাটার তো তৈরি, আমি এটা এখন 20 মিনিট রেস্টে রাখবো। চলুন ততক্ষণে আমরা তালের লুচির জন্য ময়দা মেখে নিই। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নির্দিষ্ট একটা গ্লাস মেপে 3 গ্লাস পরিমাণে ময়দা, এর সাথে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, আর 2 চা চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই একটু ব্যবহার করবেন, যেহেতু তালের পাল্প বা তালের কায় ব্যবহার করবো, তাই একটু মিষ্টি না ব্যবহার করলে খেতে ভালো লাগবে না। ময়নার জন্য 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল ব্যবহার করছি। এখন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে নেওয়া হয়ে গেল। এখন ওই যে আমি 2 হাতা তালের পাল্প বা তালের কায় আলাদা করে রেখেছিলাম, সেটা আমি অল্প অল্প করে দিয়ে এই ময়দার একটা ডো তৈরি করব। প্রথমে তালের কায় দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, যদি জলের প্রয়োজন পড়ে সব শেষে খুব অল্প পরিমাণ জল দিয়ে ডোটা একটু মেখে নেবেন। আর লুচি বা পরোটার জন্য যেমন সেমি সফট ডো তৈরি করা হয়, সেই রকমই কিন্তু আমরা ডোটা তৈরি করব। সব শেষে হাতের মধ্যে খুব সামান্য এই ধরুন 1/2 চা চামচ মতো সাদা তেল দিয়ে ডোটা আরও একবার ঠেসে নিলাম। এতে করে ডোটা যখন আমরা রেস্টে রাখবো তখন কিন্তু শুকিয়ে যাবে না বা ড্রাই হয়ে যাবে না। লুচির জন্য মাখিয়ে নেওয়া ময়দার ডোটা আমি 30 মিনিট রেস্টে রাখবো। চলুন সেই ফাঁকে আমরা তালের ক্ষীর তৈরি করে নিই। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা পুরো কড়াইয়ে ছড়িয়ে গরম করে নিলাম। কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ কুচিয়ে রেখেছি। সেই কাজু আর কিশমিশ কুচানোটা আমি হালকা করে জাস্ট 40-50 সেকেন্ড গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব। এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ অর্থাৎ 1/4 কাপ মতন তালের পাল্প। তালের পাল্পটা আমি একটু জাল দিয়ে নেবো, গ্যাসের গাছটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। কোনোরকম জল আপনারা অবশ্যই ব্যবহার করবেন না। আপনারা যখন তালের পাল্প বা তালের রসটা বার করবেন তখনও কিন্তু খুব বেশি জল ব্যবহার করবেন না, কারণ তালের পাল্প যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে যাই বানান না কেন তার কিন্তু স্বাদ একেবারেই ভালো হবে না। আমি 3-4 মিনিট গ্যাসের গাছ মিডিয়ামে রেখে তালের পাল্পটা জাল দিয়ে নিয়েছি। তালের মধ্যে যে এক্সট্রা জলীয় অংশটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 ml অর্থাৎ 1/2 লিটার দুধ। এখানে কিন্তু আমি নর্মাল টোন মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন। আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ না, এই দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। এখন সমস্তটা মিশিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই আঁচে রেখে আমি 10 মিনিট এটা জাল দিয়েছি। এখন দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এখন 10 মিনিট পর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি অর্থাৎ 100 গ্রাম চিনি। আপনারা অবশ্যই স্বাদ মতন চিনি ব্যবহার করবেন। 1/2 চা চামচ লবণ দিচ্ছি। আগেও বলেছি লবণ খুব সামান্য ব্যবহার করলে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করবে, খেতে আরও সুস্বাদু লাগবে। এই সাথে আমি কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি। তালের ক্ষীরে একটু নারকেল কোড়া ব্যবহার করলে স্বাদ অসাধারণ হয়। এই সাথে আমি 4-5 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধ ব্যবহার করলে 1 এর স্বাদ অসাধারণ হবে, 2 এই দুধ যেটা আমরা জাল দিচ্ছি বা ক্ষীরটা তৈরি করছি ক্ষীরটা খুব চটজলদি তৈরি হবে, অর্থাৎ দুধটা বেশ দ্রুত ঘন হয়ে যাবে। আচ্ছা, আমি এই সমস্তটা মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট এটা জাল দিয়েছি। আর এটা কিন্তু আমি কভার করে দিয়েছিলাম, না হলে এটা যত শুকাবে মানে ক্ষীরটা যত ঘন হতে থাকবে এটা কিন্তু ভীষণ ছিটকাবে আর ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকে। আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 10-15 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আমাদের ক্ষীর কিন্তু মোটামুটি তৈরি। সবশেষে আমি ভেজে রাখা কাজু কিশমিশ অর্ধেকটা দিচ্ছি, বাকিটা গার্নিশিংয়ের জন্য রাখলাম। সমস্তটা একবার মিশিয়ে নিলেই আমাদের তালের ক্ষীর কিন্তু একদম তৈরি। এখন আমি তালের বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অফুরন্ত রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা হাই ফ্লেমে গরম হতে দিয়ে একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিচ্ছি। অপরদিকে তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে, আমি গরম তেল পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। দেখুন আমাদের ব্যাটারটা তো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি 20 মিনিট এটা এইভাবেই রেখেছিলাম। এখন প্রথমে 1 ড্রপ ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে চেক করছি এটা ভেঙে যাচ্ছে কিনা বা বড়াটা ফেটে যাচ্ছে কিনা। বড়া যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা রয়েছে, সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে ব্যাটারটা আরও একবার ভালো করে মেখে নিতে হবে। এছাড়াও আমি তেলের টেম্পারেচারটাও কিন্তু এই 1 ড্রপ ব্যাটার ফেলেই চেক করে নিলাম। দেখুন ব্যাটারটা খুব চটজলদি তেলের ওপর ভেসে উঠলো না, একটু সময় নিয়ে ভেসে উঠলো, তার মানে তেলটা আমাদের মিডিয়াম হিট হয়েছে। এখন আমি ব্যাটারটা থেকে অল্প অল্প করে ছোটো ছোটো বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক্সট্রা ব্যাটারটা আমি ওই পাত্রের মধ্যে বা গামলার মধ্যে চাচিয়ে নিয়ে বা কাকিয়ে নিয়ে আমি ওই যে ভালো বা পরিষ্কার জলটা একটা পাত্রের মধ্যে রেখেছিলাম তার মধ্যে হাতটা ধুয়ে নিলাম। এখন একটা দিক হালকা শেকা হয়ে গেলে বা একটা দিক হালকা লালচে রং ধরলে আমি বড়াগুলো এবার একটা একটা করে উল্টোতে থাকবো। আপনারা বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আপনারা বড়াগুলো উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু একদম ভেঙে যাবে।
হালকা শেকা হলে একদিক, তারপর কিন্তু অপর দিক উল্টে নিতে হবে। এইভাবে গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে বড়াগুলো ভেজে নিতে হবে। আর বড়াগুলো আমি বেশ একটু কড়া করেই ভাজছি, আপনারা চাইলে কিন্তু এর থেকেও হালকা করে ভাজতে পারেন। এইভাবে সমস্ত বড়া ভেজে আমি তুলে নেব। অপরদিকে 30 মিনিট হয়ে গেছে, আমরা তালের লুচির জন্য যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব। লুচির লেচি কিন্তু খুব বেশি বড় হলে ভালো লাগে না, একটু ছোট ছোট হলে বেশি ভালো হয়। আমি সেইভাবেই লুচির লেচি কেটে নিচ্ছি। লুচির লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে হাতের তালুর মধ্যে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন আমি এই লুচিগুলো বেলে নেব, তার জন্য রিফাইন্ড অয়েল বা সাদা তেল ব্যবহার করছি। পরিষ্কার কিচেন টেবিলের উপর রেখে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। খুব হালকা হাতে একটা সাইড বরাবর বেলতে হবে, এতে করে লুচিগুলো বেশ গোল আকৃতির হবে। সমস্ত লুচি একইভাবে আমি প্রথমে বেলে নিচ্ছি। আচ্ছা, লুচিগুলো বেলতে বেলতেই আমি অপরদিকে তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তালের বড়া ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যথেষ্ট তেল রয়েছে, ওই তেলেই আমি লুচিগুলো ভেজে নেব। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে আমি একটা একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাতা দিয়ে একদম মাঝ বরাবর একটু প্রেস করলেই লুচিগুলো কিন্তু সুন্দর বলের মতন ফুলে উঠবে। প্রত্যেকটা লুচি খুব সুন্দর বলের মতন এইভাবে ফুলে উঠবে। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নিয়ে একটা বা দুটো লুচি ভেজে নেবেন, তারপর আবার গ্যাসের আঁচ বাড়িয়ে নিয়ে লুচিগুলো ভাজতে থাকবেন। এইভাবে তেলের টেম্পারেচারের উপর নিজের কন্ট্রোল রেখে আপনারা লুচিগুলো ভাজবেন, প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর তৈরি হবে। আমি এখন এই থালি বা প্রসাদ থালিটা বিবেচনা করছি বা সাজিয়ে নিচ্ছি। প্রথমেই থালার মধ্যে দিয়ে দিলাম ফুলকো ফুলকো তালের লুচি, তারপর তালের বড়া, আর সবশেষে তালের ক্ষীর। তালের ক্ষীরের ওপর দিয়ে আমি আলাদা করে যে কাজু কিশমিশ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।